কৈলাসহর রংরুং চা বাগান এলাকায় শারীরিকভাবে প্রতিবন্ধী অমিত শবরের বাড়িতে সাহায্য প্রদানের জন্য গেলেন কৈলাসহর মহকুমা শাসক এবং কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ। জানা যায় যে অমিত শবর শারীরিকভাবে প্রতিবন্ধী এবং তার মাও একজন অন্ধ, তাই সংসার প্রতিপালন করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। পাশাপাশি অমিত শবরের চিকিৎসা করানোর মতো টাকা নেই, তাই সামাজিক মাধ্যমে সহযোগিতার জন্য আবেদন করলে কৈলাসহরের বিভিন্ন সামাজিক সংস্থা সহ চণ্ডীপুরের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় তাদের আর্থিকভাবে সাহায্য করেন এবং চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দেন। বৃহস্পতিবার তাদের পরিস্থিতির খোঁজ খবর নিতে অমিত শবরের বাড়িতে গেলেন কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব চৌধুরী। ওনারা গিয়ে তাকে আর্থিকভাবে সহযোগিতা করেন এবং আশ্বাস দেন আগামী দিনেও মহকুমা প্রশাসন তাদের সব ধরনের সাহায্য সহযোগিতা করবে। মহকুমা শাসক প্রদীপ সরকার অমিত শবরের বাড়িতে যাওয়ার কারণে অনেক আনন্দিত হয় অমিত শবরের পরিবারের লোকেরা, কারণ এর আগে কোনো মহকুমা শাসক এইভাবে অসহায় মানুষের সহযোগিতার জন্য পাশে দাঁড়াননি। তুমি যে আছেন স্যার সব থেকে অ্যাকচুয়ালি ভালো হইলো রে, তারা রে এখান থেকে 1.5 হাজার টাকা দিয়ে একটা টাঙ্কের খুললাম মনে এক সেকেন্ড দেখবো দরকার লাগলে। আমার একটা বেদনা করছে আমরা গত 6 মাস আগে একটা নিউজ পেপার থেকে নিউজ চ্যানেল থেকে জানতে পারি, তার নামটা জানি কি অমিত শবরের কথা, তো যে পায়ের যে অবস্থাটা খুবই, তার মা অন্ধ, বোন একা কাজ করে সারাদিনই কাজ করে, তো পাওয়ার পর প্রশাসনের তরফ থেকে এসেছিল, আমিও ব্যক্তিগতভাবে এসেছিলাম, তখন একটু সহায়তা করে দিয়েছিলাম আমরা, এবং এখানে যে মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় উনি যথেষ্ট সহায়তা করেছেন, ওকে এখান থেকে চিকিৎসার জন্য জীবিতে পাঠানো হয়েছে। তো আমরা খবর পেলাম যে সে এসেছে, কী অবস্থা দেখতে আমরা আবার মহকুমা প্রশাসক আমাদের সাথে এসেছেন, আমিও এসেছি, দেখলাম যে পুরোটাই প্লাস্টার করা, তো ওখানে একটু বেটার ফিল করছে, কিন্তু কালকে আবার আগরতলা নিয়ে যাওয়া হবে ওকে, ওটার কতটুকু রিকভারি হলো এক্সরে করে দেখবে, যদি দরকার হয় আরও আবার ব্যান্ডেজ করে দেবে, তবে সে একটু বেটার মনে করছে, কিন্তু মুশকিল হলো স্টিল একটা আর্থিক তার ওখানে রয়ে গেছে দুর্বলতা, তার মধ্যে একটা ব্যাপার হলো যে তার মা অন্ধ, বোন চলে যায় সারাদিনের জন্য কাজে, যাই অন্যান্য সামাজিক সংস্থা যাই সাহায্য সহায়তা করে এগুলো কোনো না কোনোভাবে সরে যায়, পাওয়া যায় না এগুলোকে। তো আমরা আজকে এসেছি, আগরতলা যাবে, আমরা একটু সামান্য আর্থিক সাহায্য মহকুমা প্রশাসনের তরফ থেকেও করেছেন, আমি ব্যক্তিগতভাবেও করেছি, এবং কথা দিয়ে যাচ্ছি আমরা একটা ভালো ট্রাঙ্ক, বড় ট্রাঙ্ক তালাশও ওনাদের দেবো, যাতে ওনারা যায় যে কোনো সামাজিক সংস্থা থেকে যা পায় এগুলো যাতে সুরক্ষিত রেখে যেতে পারে, কারণ বোন সারাদিনই বাইরে থাকে, মা অন্ধ দেখতে পায় না, ও তো শুয়েই আছে, তো আমরা খুব তাড়াতাড়ি শবরের অমিত শবরের সুস্থতা প্রার্থনা করছি। এক্ষেত্রে মহকুমা শাসক প্রশংসা কুড়ুলেও এই মহকুমারই 100% বালক কুলদীপ সিনহার কোনো খবর রাখেননি মহকুমা শাসক। উল্লেখ্য যে কিছুদিন পূর্বে 16 বছর যাবৎ শয্যাশায়ী কুলদীপ গুরুতর অসুস্থ হয়ে পড়লে বহু সামাজিক সংস্থা সহ আমজনতা কুলদীপের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু মহকুমা প্রশাসন হাইবারনেশনে যেমন ছিল এখনো বর্তমান। উল্লেখ্য যে গত 3 দিন যাবৎ গুরুতর অসুস্থ কুলদীপ সিনহার ব্যতিক্রম ধর্মী শারীরিক উপসর্গ দেখা দিয়েছে, শরীরে বা অংশের হাত ও পা ফুলে গেছে, মানসিক চাপে পড়েছেন তার পিতা। তবে কৈলাসহর মহকুমা প্রশাসন যে শুধুমাত্র শহর ও শহরতলির খবরাখবর রাখেন এবং গ্রামাঞ্চল যে বঞ্চিত তা এক প্রকার সহজেই অনুমেয় বলে অনেকের ধারণা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।